আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি 380টি পদে এফএইচপি এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তার পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে সবাই একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। ভিডিও টেনে টেনে দেখলে অনেক তথ্য মিস করবেন, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এফএইচপি এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক এবিএম। এখানে পদের সংখ্যা 90 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতকোত্তর অথবা স্নাতক পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স 35 বছরের ভিতরে হতে হবে। এখানে 22,568 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। 2 নম্বর দেওয়া রয়েছে জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক এসপিও। এখানে 105 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক সমমান পাস থাকলেই আবেদন করতে পারবেন। এখানে 34 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে বেতন দেওয়া হবে 20,840 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। 3 নম্বরে রয়েছে কর্মসূচি সংগঠক পিও। এখানে 185 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স থাকতে হবে 20 থেকে 32 বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে। এখানে বেতন প্রদান করা হবে 19,400 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এছাড়াও এখানে বিভিন্ন বোনাস, ইনক্রিমেন্ট, যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং কি মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী 2 জন ব্যক্তির নাম সহ ও পরিচয় সহ স্বহস্তে একটি আবেদনপত্র লিখে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদ, এনআইডি কার্ড অথবা সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও প্রশংসাপত্রের অনুলিপি সহ আগামী 22 অক্টোবর 2023 ইং তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ এখান থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ বরাবর আবেদন পাঠায় ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। অথবা দেখতে পাচ্ছেন এই যে রামপুরা ঢাকা 1219 এই বরাবরেও আপনারা আবেদন পাঠাতে পারেন। অবশ্যই যে কোনো শাখাতে আপনারা এখানে এই আবেদনটি পাঠাতে পারেন, আর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি কিন্তু এই আবেদনটি আপনারা জমা দিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারেন। ঠিক আছে, এখানে 2টি ঠিকানা দেওয়া রয়েছে, একটি হচ্ছে কিশোরগঞ্জ আর একটি হচ্ছে ঢাকা 1219। 2টি ঠিকানার ভিতরে যে কোনো একটি ঠিকানায় আপনারা আবেদনটি পাঠিয়ে দিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি দেখে সবাই একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।